আপনি যে কোনো রাজনৈতিক দল এই দেশে করতে পারেন, কিন্তু স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। যে যতটুকু করবে ততটুকু স্বীকার করতে হবে। তিনি তার ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি তখন আরও দেব, কিন্তু এই দেশের মাটিকে মুক্ত করে ছাড়ব ইন। দেখেছেন শব্দ চয়ন, দেখেছেন আপনি বক্তৃতার স্টাইল, দেখেছেন আপনি ইনশা আল্লাহ। আমরা এই মাহফিলে একটা বই থেকে কথা বলি, যে বইটা থেকে আমরা কথা বলি সে বইটার নাম হচ্ছে আল কুরআন। আমি আজকের মাহফিলে আরো আনন্দিত হয়েছি, এই জন্য আনন্দিত হয়েছি, সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকেরা এবং প্রশাসনের ভাইরা মাহফিলে এসেছেন, এই জন্য আমি খুশি হয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি মাহফিলে প্রশাসনের ভাইদের উপস্থিতি যদি থাকে, তাহলে মাহফিলের ভেতরে কেউ গুন্ডামি মাস্তামি করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা সব সময় আলেম ওলামাদেরকে কিংবা ইসলাম প্রচারের কাজে তারা অনেক সহযোগিতা করছেন। ইভেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন, তিনি যখন স্বাধীনতার জন্য প্রদত্ত ভাষণে তিনি যখন বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের মধ্যে ইসলামের প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা ফুটে উঠেছিল। আপনি যে কোনো রাজনৈতিক দল এই দেশে করতে পারেন, কিন্তু স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা মানে হলো নাফরমানি করা। কেন নাফরমানি করা? যে যতটুকু করবে ততটুকু স্বীকার করতে হবে। তিনি তার ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি তখন আরও দেব, কিন্তু এই দেশের মাটিকে মুক্ত করে ছাড়ব ইন। দেখেছেন শব্দ চয়ন, দেখেছেন আপনি বক্তৃতার স্টাইল, দেখেছেন আপনি ইনশা আল্লাহ। আমি তার অনেক বক্তব্য ইউটিউবে শুনেছি, আপনি যদি তার বক্তব্যগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটি বক্তব্য ইসলামের সংস্কৃতিগুলো তার বক্তব্যের ভেতরে আছে, আবার ইসলামের প্রতি তার ভালোবাসা আছে বলেই ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শকে যারা সত্যিকারার্থী হৃদয়ে লালন করে, তারাও ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আলেম ওলামা প্রেমিক হওয়ার কথা, ঠিক কি না? সুতরাং আপনাদের এলাকার নেতৃবৃন্দ আজকের মাহফিলে উপস্থিত হয়ে তারাও এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তারাও ইসলাম আর কোরআনকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ যেন এই কারণে তাদের ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেন, বলেন আমিন। তো বাংলাদেশের সবগুলো মাহফিলে যদি প্রশাসনের ভাইরা উপস্থিত থাকে, এর একটা সুফল আছে। সুফলটা কি বলবো? সুফলটা কি বলবো? সুফলটা হলো এই, প্রশাসনের ভাইদের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের বিরুদ্ধে কিছু মানুষ কান পড়া দেয়, যে এই সকল হুজুররা উস্কানিমূলক বক্তব্য দেয়, এইটা বলে সেইটা বলে। সুতরাং কান পড়া না শুনে ওনারা যদি সরাসরি মাহফিলের স্টেজে উপস্থিত হয়ে যায়, আল্লাহর কসম করে আমি আজ ঘোষণা করলাম, আমাদের প্রতি তাদের সমস্ত ভুল ধারণা ভেঙে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়াশোনা করে আসা আলেম, আমরা পড়াশোনা করে আসা আলেম, এত পাতলা শব্দ আমাদের মুখ থেকে বের হওয়া এটা আমাদের স্বভাব না। এজন্য আমি খুশি হয়েছি প্রশাসনের ভাইরা এসেছেন। আমার বিশ্বাস যদি তারা প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থেকে কোরআন প্রেমিক মানুষদেরকে সাপোর্ট দেন, ভালোবাসেন, তাহলে এই দেশের মানুষের ভালোবাসা তাদের প্রতি আরও বহুগুণ বেড়ে যাবে ইনশা। আপনারা সবাই খুশি, আল্লাহ কবুল করে। করোনাবাসীর পক্ষ থেকে, ডায়নাবাসীর পক্ষ থেকে, খত্তবাসীর পক্ষ থেকে, স্টেজের পক্ষ থেকে, নারায় তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, নারায় তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের, আজকের মাহফিলের প্রধান বক্তা গোটা বাংলাদেশের বক্তৃতাদাতা উল্লন নক্ষত্র, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, শ্রদ্ধা বড় ভাই এম হাসিবুর রহমান আপনাদের মাঝে এসেছেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত الذي علم القرآن
خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা হবে না তুলনা নাই নাই নাই
এসো আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, অমধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা, অমধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার ঐতিহ্যবাহী খোর্দ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, 11 নং দোয়ারা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব গাজী মাহবুবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি তালা কলরোয়াবাসী মানুষের হৃদয়ের স্পন্দন, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, সাতক্ষীরা তথা তালা কলরোয়া এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। ব্যক্তিগত কারণে তিনি আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারে নাই, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকেও কবুল করেন, আরও আসতে বলেন আমিন। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কলরোয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ জনাব ফিরুজ আহমেদ স্বপন সাহেব। স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত রয়েছেন কলরোয়া থানার সম্মানিত অফিস ইনচার্জ জনাব মীর খায়রুল কবির এবং 12 নং যোগীখালি ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রবিউল হাসান। যারাই আজকে অতিথি হিসাবে প্রোগ্রামে এসেছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে নেন। আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের এই মেলায় সামিল হতে পেরে, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি, এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ভাইয়েরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন,
যারা এই আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমরা যারা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা যেন কোরআনে কারীমের বরকতে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলটিকে যেন আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আমরা সবাই আল্লাহর দয়া চাই কি চাই না? বলেন তো, আল্লাহর দয়া ছাড়া কামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনি যত বড় বুজুর্গ, যত বড় আমলওয়ালা লোক হন না কেন, আল্লাহর দয়া ছাড়া কিন্তু জান্নাতে যেতে পারবেন না। শুধুমাত্র আমল দিয়ে কামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছেন বলেন তো? আল্লাহ তাআলা যদি আমলগুলো যাচাই বাছাই শুরু করেন, ওই ভুল ত্রুটিগুলো দিয়েই কিন্তু আপনাকে আটকাতে পারবেন। আমি এটা বোঝাবার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে করুন এই বাজারের নাম কি? খুদ্দু বাজারে আপনার একটি দোকান আছে। এখন আপনার খুব গুরুত্বপূর্ণ কাজে আপনি ঢাকায় যাবেন, আপনার দোকানের ম্যানেজারকে দায়িত্ব দিয়ে গেলেন, আমি ঢাকা থেকে আসার আগ পর্যন্ত দোকানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব তোমার কাছে সুপর্দ করলাম, আপনি ঢাকা থেকে ফিরে আসার পর এবার সেই ম্যানেজার কিংবা দায়িত্বপ্রাপ্ত লোক আপনার কাছে হিসেব তুলে ধরছে, স্যার এই কয়েকদিন এই এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এভাবে এই হয়েছে, ওভাবে এই হয়েছে। এখন হিসাব গ্রহণ করার জন্য আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে, বুঝে থাকলে বলেন তো কয়টা? হিসাবের একটা পদ্ধতি হলো ওই দায়িত্বপ্রাপ্ত লোক আপনাকে দেখালো আর আপনি একটু দেখে বললেন আচ্ছা ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো ওই দায়িত্বপ্রাপ্ত লোক আপনার সামনে হিসাব তুলে ধরলো আর আপনি বললেন দেখি তো কোন জায়গায় কত টাকা তুমি খরচ করেছো, আচ্ছা ওই কাজটা এভাবে করলা কেন, এই কাজটা এভাবে করলেই তো হইতো, এরকম আপনি জেরা শুরু করলেন। এবার আপনারা আমাকে বলেন, হিসাব গ্রহণের প্রথম পদ্ধতিটা সহজ নাকি শেষ পদ্ধতি সহজ? প্রথম পদ্ধতি সহজ, কেন? মালিক শুধু দেখেছে কিন্তু যাচাই বাছাই। কিয়ামতের দিন আমাদের মালিকও যদি আমলনামা হাতে দেওয়ার পর যাচাই বাছাই শুরু করে দেন, বিশ্বাস করেন নামাজি হইল ওই নামাজিকে আল্লাহ আটকানোর সুযোগ আছে। আল্লাহ তাআলা বলতে পারেন, বান্দারে তুই সাজদাটা এভাবে দিলি না কেন, নামাজটা এভাবে পড়লি না কেন, ওইভাবে পড়লি না কেন, আটকানোর সুযোগ আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুকিশা উযযিবা, যার কাছ থেকে আল্লাহ হিসেব চাইবেন ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, আযাবপ্রাপ্ত হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে কোন লোকটা বেঁচে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার কাছ থেকে সহজ হিসাব নেবেন সেই লোকটা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সহজ হিসাবের সিস্টেমটা কেমন? সহজ হিসাবের সিস্টেমটা হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে দয়া করে এহসান করে মাফ করতে চান, ওই লোকটাকে ডাকবেন, আমার গোলাম আমার কাছে আসো, তার আমলের তার হাতে থাকা আমলের খাতা দেখবেন, দেখে যাচাই বাছাই না করে, শুধু দেখবেন যাচাই বাছাই না করে আল্লাহ যদি দয়া করতে চান, দয়া করে তার জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আমাদের কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিয়েন। বলেন আমিন। কঠিন হয়ে গেলে ঝামেলা আছে না নাই? তো যেই কথা বলছিলাম, শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সাথে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন এক লোককে ডাকবেন যেই লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো আমল করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতায় শুরুও করতে পারে নাই, লেখা শুরু করতে পারে নাই। আল্লাহ আকবার। চিন্তা করেছেন কত আমলদার মানুষ, অর্থাৎ যেই লোকের গুনাহের খাতা ফেরেশতা শুরুও করতে পারে নাই, এত ভালো লোক, ওই লোকটাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তুমি প্রবেশ করো। ওই লোকটা তখন জবাব দিবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইস উইথ ইন মার্সি, আই ওয়ান না গো টু দ্য প্যারাডাইস উইথ মাই ওর্ডশিপ। সে বলবে, আল্লাহ সারা জীবন এত ভালো আমল করলাম, আর আজকে বুঝি তোমার দয়ায় জান্নাতে যাব না, বাল বি আমালি, আমি আমার আমল দিয়েই আজকে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা শুনেছো নাকি আমার এই গোলাম কি বললো, আমার এই বান্দা কি বললো, সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়, আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার প্রদত্ত নিয়ামত বেশি। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে তার সমগ্র জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, আমাদের প্রতি যে আল্লাহ কত দয়া করেছেন, কত ইহসান করেছেন, কত যে নেয়ামত আল্লাহ দিয়েছেন, সেগুলো যদি আমরা গণনা শুরু করে দেই গুনতে গুনতে কি শেষ করা যাবে না, কি বলেন? ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমাদেরকে এত এত নেয়ামত দিয়েছি, গণনা যদি শুরু করে দাও গুনতে গুনতে শেষ করতে পারবা না। ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত নেক আমল করেছে আমার বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অসংখ্য দয়া করেছি, এত দয়ার দরকার নাই, সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন এবার বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নেয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ বুঝতে পেরেছি আমি, আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি তুমি আমার উপরে রহম না করো, আমার উপরে আহসান না করো, ওগো আমার মাহবুব দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় আমায় জান্নাত দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই বান্দা বুঝতে পেরেছে, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার গোলাম তুমি যে ভুল বুঝতে পেরেছো, এই জন্য আমার দয়ার দ্বার আমি তোমার জন্য উন্মুক্ত করলাম, আর তোমাকে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম। আল্লাহর দয়া কিয়ামতে আমাদের দরকার আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পরে নাম সম্মানিত ভাইয়েরা, অনেকেই দাঁড়িয়ে আছেন এই রোদের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে আল্লাহর কোরআনের মাহফিলের জন্য দাঁড়িয়ে থাকা প্রমাণ করে কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা কতটুকু আছে। আল্লাহ তাআলা যেন কোরআনের প্রতি আপনাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে এই মাহফিলটাকেই যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানান, বলেন আমিন। আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের এই মাহফিলগুলো এগুলো হচ্ছে আমাদের দিলের খোরাক নেয়ার জায়গা। আমরা এই মাহফিলে একটা বই থেকে কথা বলি, যে বইটা থেকে আমরা কথা বলি সে বইটার নাম হচ্ছে আল কুরআন। আমি আজকের মাহফিলে আরও আনন্দিত হয়েছি, এই জন্য আনন্দিত হয়েছি, সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকেরা এবং প্রশাসনের ভাইরা মাহফিলে এসেছেন, এই জন্য আমি খুশি হয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি মাহফিলে প্রশাসনের ভাইদের উপস্থিতি যদি থাকে তাহলে মাহফিলের ভেতরে কেউ গুন্ডামি মাস্তামি করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা সব সময় আলেমুল আমাদেরকে কিংবা ইসলাম প্রচারের কাজে তারা অনেক সহযোগিতা করছেন। ইভেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন, তিনি যখন স্বাধীনতার জন্য প্রদত্ত ভাষণে তিনি যখন বক্তব্য রাখছিলেন, তার বক্তব্যের মধ্যে ইসলামের প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা ফুটে উঠেছিল। আপনি যে কোনো রাজনৈতিক দল এই দেশে করতে পারেন,
কিন্তু স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা মানে হলো নাফরমানি করা। কেন নাফরমানি করা? যে যতটুকু করবে ততটুকু স্বীকার করতে হবে। তিনি তার ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি তখন আরও দেব, কিন্তু এই দেশের মাটিকে মুক্ত করে ছাড়ব ইন। দেখেছেন শব্দ চয়ন, দেখেছেন আপনি বক্তৃতার স্টাইল, দেখেছেন আপনি ইনশা আল্লাহ। আমি তার অনেক বক্তব্য ইউটিউবে শুনেছি, আপনি যদি তার বক্তব্যগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটি বক্তব্য ইসলামের সংস্কৃতিগুলো তার বক্তব্যের ভেতরে আছে, আবার ইসলামের প্রতি তার ভালোবাসা আছে বলেই ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শকে যারা সত্যিকারার্থী হৃদয়ে লালন করে তারাও ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আলেম ওলামা প্রেমিক হওয়ার কথা, ঠিক কিনা? সুতরাং আপনাদের এলাকার নেতৃবৃন্দ আজকের মাহফিলে উপস্থিত হয়ে তারাও এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তারাও ইসলাম আর কোরআনকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ যেন এই কারণে তাদের ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেন, বলেন আমিন। তো বাংলাদেশের সবগুলো মাহফিলে যদি প্রশাসনের ভাইরা উপস্থিত থাকে এর একটা সুফল আছে। সুফলটা কি বলবো? সুফলটা হলো এই, প্রশাসনের ভাইদের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের বিরুদ্ধে কিছু মানুষ কান পড়া দেয়, যে এই সকল হুজুররা উস্কানিমূলক বক্তব্য দেয়, এইটা বলে সেইটা বলে। সুতরাং কান পড়া না শুনে ওনারা যদি সরাসরি মাহফিলের স্টেজে উপস্থিত হয়ে যায়, আল্লাহর কসম করে আমি আজ ঘোষণা করলাম আমাদের প্রতি তাদের সমস্ত ভুল ধারণা ভেঙে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়াশোনা করে আসা আলেম, এত পাতলা শব্দ আমাদের মুখ থেকে বের হওয়া এটা আমাদের স্বভাব না। এজন্য আমি খুশি হয়েছি প্রশাসনের ভাইরা এসেছেন। আমার বিশ্বাস যদি তারা প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থেকে কোরআন প্রেমিক মানুষদেরকে সাপোর্ট দেন, ভালোবাসেন, তাহলে এই দেশের মানুষের ভালোবাসা তাদের প্রতি আরো বহু গুণ বেড়ে যাবে ইনশা। আপনারা সবাই খুশি, আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আজ আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই জন্য এই কোরআন থেকেই কথা বলবো ইনশা আল্লাহ। সবাই বলেন, এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? থাকবেই বা কীভাবে? কারণ সকল প্রকার আইব, সকল দোষ ত্রুটি থেকে যিনি মুক্ত তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন। পৃথিবীর যে কোনো বই আপনি পড়লে বইয়ের শুরুতে দেখবেন লেখা থাকে, সম্মানিত পাঠক, আপনি বইটি পড়তে গিয়ে যদি কোনো ভুল আপনার চোখে ধরা পড়ে তাহলে আমাদেরকে সংশোধনী দিবেন, পরবর্তী সংস্করণে আমরা এটা ঠিক করে দিব। আপনাদের সবার ঘরে কোরআন আছে, কোরআনুল কারিমের শুরুতে এমন কি কোনো কথা আছে, আমার গোলামরা তোমরা কোরআন তেলাওয়াত করার সময় কোনো ভুল পাইলে আমাকে জানাইও, পরবর্তীতে ঠিক করে দিব, এমন কোনো কথা আছে? না, বরং তার বিপরীতে আল্লাহ তাআলা এমন একটি কথা বলেছেন, এমন একটি বাক্য দিয়ে, এমন একটি সেন্টেন্স, এমন একটি ওয়ার্ডস দিয়ে কোরআন শুরু করেছেন, বললেন যালিকাল কিতাব লা রাইব ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, ফায়ার অফ দেয়ার ইজ না ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এটা এমন কিতাব তোমাদেরকে দিয়েছি, এখানে যে সন্দেহ আছে, ভুল আছে, এ ব্যাপারেও তুমি সন্দেহ করতে পারবা না। আল্লাহ আকবার। আপনার জীবনকে সুন্দর করে সাজাবার জন্য, জীবনের সকল দুঃখ কষ্ট যাতনা ক্লেশ সব দূর করার জন্য এই কিতাব দিয়েছেন কে? এই জন্য এই কোরআনের কাছে আসলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, বরকতময় হয়ে যাবে, জীবন এত সুন্দর হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আপনি যদি আপনার জীবনের সলিউশন পেতে চান, আপনি যদি আপনার জীবনে সুখ শান্তি সম্মান ইজ্জত বরকত এক কথায় জীবনে যদি সব পেতে চান, এই কিতাবের কাছে চলে আসেন, দেখবেন আপনি সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কেমনে পাবেন জানেন? দেখেন এই কিতাবের সাথে যার রিলেশন হয়েছে তার মর্যাদা বেড়েছে, শুনতেছেন আপনারা? এই কিতাবের সাথে যার রিলেশন হয়েছে তার মর্যাদা বেড়েছে না কমেছে? যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন, আল্লাহ তাআলার সকল ফেরেশতাদের তুলনায় ওই ফেরেশতার মর্যাদা কম না বেশি? খুব খেয়াল করে কথাগুলো শুনেন, যেই ভাষায় এই কিতাব নাজিল হয়েছে পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? যার উপরে এই কিতাব নাজিল হয়েছে পৃথিবীর সকল মানুষের উপরে ওই মানুষের শ্রেষ্ঠত্ব কম না বেশি? যেই মাসে এই কিতাব নাজিল হয়েছে বছরের ১২টি মাসের মধ্যে ওই মাসটার দাম কম না বেশি?
যেই রাতে এই কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের মধ্যে ওই রাতটার দাম কম না বেশি। দেখেন কোরআনের সাথে যার রিলেশন হয় তার সম্পর্ক কিভাবে বাড়ে। কাঠ দিয়ে সোফা বানানো হয়, চেয়ার টেবিল বানানো হয়, ফার্নিচার আসবাবপত্র বানানো হয়। ওই ফার্নিচার আসবাবপত্র চেয়ার টেবিলের সাথে মানুষের পা লাগে, কিন্তু সম্মান বা ভক্তি করে কেউ কখনো সালাম করে না, চুমুও খায় না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর সেই রেহালের উপরে যখন আল্লাহর এই কিতাব রাখা হয়, কাঠের দুইটা টুকরার মর্যাদা এত বেশি বেড়ে যায়, ওই কাঠের দুইটা টুকরার সঙ্গে মানুষের পা লাগলে মানুষেরা বুকের সঙ্গে জড়িয়ে ধরে, মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ ওই কাঠের দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে, এই জন্য কাঠের দুইটা টুকরার মর্যাদা বেড়েছে নাকি কমেছে। আবার দেখেন গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরে ঢুকলে অনেক কাপড় দেখা যায়, শপিং মলে কাপড়ের অনেক দোকান রয়েছে। আবার আপনাদের বাসা বাড়িতে কাপড় রাখার জন্য আলনা রয়েছে, আলমারি রয়েছে। আলনা থেকে কেউ কখনো কাপড় নামাতে গেলে যদি কোনো কাপড় পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলা থেকে ওই কাপড় নিয়ে কেউ কখনো চুমুও খায় না, বুকের সঙ্গে জড়িয়েও ধরে না, কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ জিলবাব বা বস্তুনি বানানো হয়, সেই ছোট্ট কাপড়ের টুকরা যখন মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা সেই কাপড়ের টুকরা নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ কাপড়টা ছোট হতে পারে, কিন্তু ছোট ওই কাপড়ের টুকরা দিয়ে কার কিতাবকে মুড়ানো হয়েছে, এই জন্য ছোট্ট ওই কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে নাকি কমেছে। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমের সঙ্গে যার রিলেশন হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। আপনারাও যদি আল্লাহর কোরআনটাকে ভালোবাসেন, কোরআনওয়ালা লোকদেরকে মহব্বত করেন, ইজ্জত করেন, সম্মান করেন, কোরআনটা যদি পড়তে পারেন, বুঝতে পারেন, মানতে পারেন, এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়িয়ে যাবে। কেন সামনে দাঁড়াবে জানেন নাকি? মুসলিম শরীফের হাদিসে আমার নবী বললেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা আলাইক, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, এই কোরআন কিয়ামতের দিন হয় তোমাদের পক্ষে আল্লাহর সামনে তর্ক করবে, অথবা তোমাদের বিপক্ষে আল্লাহর সামনে তর্ক করবে। যদি আমরা কোরআনওয়ালা হয়ে যেতে পারি, কোরআনের ভালোবাসায় যদি আমরা জীবনটাকে রঙিন করে দিতে পারি, কোরআনের রঙে যদি জীবনটা সাজাতে পারি, এই কোরআন কিয়ামতের দিন আমাদের সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, ততক্ষণ আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। তাহলে কোরআনের পক্ষে কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই কোরআনের সাথে থাকলেই জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? আর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেই আপনি দেখবেন কোনো না কোনো সময় আল্লাহ তাআলা বেজ্জত করে আপনাকে একেবারে ধ্বংসের শেষ জায়গায় আল্লাহ নামায়া ছাড়বেনই ছাড়বেন, কথাটা কার? এই জন্য আমরা আল্লাহর দিনের পক্ষে থাকবো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কিতাব এই কোরআনের ভেতরে কত পারা আছে বলেন তো? সবাই তো বললেন না, সবাই বলেন 30 পারা। কোরআনুল কারিমে কতটা সূরা আছে? 114টা সূরা আছে। আমরা আজকে কোরআনের একটি সূরা থেকে অল্প কয়েক মিনিট আলোচনা শুনে এই সূরাতে আমাদের জন্য কি লেসন রয়েছে, কি শিক্ষা রয়েছে সেটা জেনে এরপরে আমরা আমাদের বাস্তবিক জীবনে কথাগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজ কোরআনুল কারিমের এমন একটি সূরা থেকে কথা বলব যে সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবনে কল্যাণ এবং সাফল্য কোন দিকে আছে, মানুষের জীবনের সফলতা কোন দিকে গেলে পাওয়া যাবে, সেই সফলতার পথের ইঙ্গিত কিংবা সেই সফলতার পথের রাস্তা যে সূরার ভেতরে আল্লাহ দেখিয়েছেন সেই সূরা থেকে আমরা কিছু কথা আজ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন রাস্তায় গেলে মানুষের সর্বনাশ আসবে, মানুষের ক্ষতি হবে, মানুষের ধ্বংস অনিবার্য হয়ে যাবে, আর কোন রাস্তায় গেলে পরে মানুষ সফল হয়ে যাবে, এই কথাগুলো যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটির নাম সবাই বলেন তো, সূরাতুল আসর নামে যে একটা সূরা কোরআনে আছে আপনারা সবাই জানেন তো? জানেন না? কোনটা? ইরাজা আনাসুরুল্লাহি, এটা মাশা আল্লাহ ওয়াল। চলেন আমরা আগে সূরাটি সুন্দর করে সবাই তিলাওয়াত করি, এরপরে আমরা সূরার ভেতরে থাকা বিষয়গুলো বের করব ইনশাআল্লাহ। সবাই একটু জবানটা ছেড়ে দিয়ে, কোরআন পড়লে সওয়াব হয় না গুনাহ হয়?
তাহলে সবাই জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. إي سورة هناك لمبا سورة أنا خوب ছোট سورة ছোট্ট একটি সূরা, আমরা এই সূরার সরল তর্জমা বাংলা অনুবাদ জেনে নেই। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, আসরের কসম। ইন্নাল ইনসান আলাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে ডুবে আছে, মানুষ ক্ষতিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ইমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এরপরে নেকির কাজ করে যাচ্ছে, ভালো কাজ করে যাচ্ছে। ওয়াতাওয়াসাও বিল হক, হকের উপরে টিকে থাকার জন্য পরস্পর পরস্পরকে ওয়াসিয়ত করছে। ওয়াতাওয়াসাও বিস সবর, এবং সবরের নীতি অবলম্বন করার জন্য একজন আরেকজনকে উপদেশ দিচ্ছে। এই হলো সূরাতুল আসরের সরল তর্জমা। এবার আসুন আমরা এই সূরাটির প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য জেনে নিই। কোরআনুল করিমে 114টি সূরা রয়েছে, সূরাগুলোর সিরিয়াল নাম্বার অনুযায়ী আজ আমরা যেই সূরা থেকে কথা বলবো এটি হচ্ছে কোরআনুল করিমের 103 নাম্বার সূরা। বুঝে থাকলে সবাই জবাব দেন তো, এই সূরাটি কোরআনুল করিমের কত নাম্বার সূরা? 103 নাম্বার সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 3, রুকু সংখ্যা 1। কোরআনুল করিমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরাকে বলা হয় মাক্কি সূরা আর কিছু সূরাকে বলা হয় মাদানি সূরা। মাক্কি সূরা বলা হয় সেগুলোকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আচ্ছা আচ্ছা, এখানে একজন বাচ্চা পাওয়া গিয়েছে, কোনো মা কিংবা তার বাবা কেউ যদি আপনারা খুঁজে না পান, স্টেজে আছে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। একটু দাঁড় করা থাকে, কেউ একটু ধরেন, তোমার নাম কি? এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো। কেন না, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? পাওয়া গেছে, পাওয়া গেছে, আবার পাওয়া গেছে বলেছে, কাউকে দিয়েন না, আলহামদুলিল্লাহ পড়েন সম্মানিত ভাইয়েরা। তাহলে কোরআনুল করিমের সূরাগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, কিছু সূরা মাক্কি আর কিছু সূরা মাদানি। মাক্কি সূরা বলা হয় সেগুলোকে যেগুলো হিজরতের আগে মক্কায় নাজিল হয়েছে, আর মাদানি সূরা বলা হয় সেগুলোকে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে। আমরা আজকে সূরাতুল আসর নিয়ে কথা বলছি, এটি হচ্ছে মাক্কি সূরা। সংখ্যাধিক্য মুফাসসিরিনে কেরাম এটিকে মাক্কি সূরা বলে অভিহিত করেছেন। এবার আসুন আমরা এই সূরাটির ফজিলত সম্পর্কে জেনে নেব। তার আগে দেখি একটু টেস্ট করি আপনারা কতটুকু মুখস্থ করলেন। এটা তো ক্লাস, এটা আপনাদের একাডেমিক ক্লাস, আপনারা মাহফিল থেকে জ্ঞান অর্জন করবেন। বলেন তো সূরাতুল আসরের আয়াত সংখ্যা কত? রুকু সংখ্যা? এটা কত নাম্বার সূরা? মাক্কি না মাদানি? এটাই তো সফলতা যে শ্রোতারা শিখে যাবে, আলহামদুলিল্লাহ। এবার আসেন এই সূরাটি কত ফজিলতপূর্ণ সূরা। আপনারা মনে করেন অনেকে এটা তো দুই লাইনের সূরা, আমাদের সবার মুখস্থ, এবং আমিও জানি এখানে হয়তো 95% বা তার চেয়ে বেশি মানুষের এই সূরাটি মুখস্থ রয়েছে। কিন্তু এই সূরাটির ভেতরে যে বিশাল এক সাগর রয়েছে, বিশাল এক খনি রয়েছে আমরা জানি না। মাত্র 3টি আয়াত, বিশেষজ্ঞ স্কলাররা বলেছেন এটা যেন ঝিনুকের ভেতরে মুক্ত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ মাত্র 3 আয়াত বিশিষ্ট ছোট্ট এই সূরাটি নিয়ে কেউ যদি রিসার্চ করে, কেউ যদি গবেষণা করে, এর মর্মার্থ কেউ যদি বুঝতে চায়, তাহলে এই সূরাটি দিয়েই শত শত হাজার হাজার গ্রন্থ রচনা করা সম্ভব। আল্লাহ আকবার, চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ সূরা, কত ইম্পর্টেন্ট এই সূরাটা আমাদের জন্য। ইমাম আশ-শাফেঈ রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন তো আপনারা,
শাফি মাযহাবের একটা নেতা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, তিনি খুব চমৎকার করে বলেছেন এই সূরার ব্যাপারে, লাউ তাদাব্বারান্নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতুম, মানুষেরা যদি হেদায়াত পেতে চায় তাহলে সূরাতুল আসর এই ছোট্ট সূরাটি, এটা যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে, ছোট্ট এই সূরাটি যদি মানুষেরা বুঝতে পারে, ছোট্ট এই সূরাটি মানুষের হেদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ছোট্ট এই সূরাটি আপনাকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে, আর হেদায়েতের রাস্তা পেয়ে গেলেই সোজা আপনাকে জান্নাতের ঠিকানা দিবেন কে? চিন্তা করেছেন কথাটার মাপ? লাউ তাদাব্বারান্নাসু হাযিহি সূরাতা লাওয়াসিআতুম, যদি এই সূরাটি মানুষ বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, বুঝে ফেলতে পারে, তাহলে এই সূরাটি তাকে হেদায়াত দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। দেখেন এই সূরাটি আমরাও তো মুখস্থ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও মুখস্থ করেছেন। এই সূরাটি আমরা কেমন আমল করি আর আল্লাহর নবীর সাহাবীরা কেমন আমল করতেন এবার শুনেন। আল্লাহর নবীর সাহাবীরা এই সূরাটিকে এত গুরুত্ব দিয়ে আমল করেছেন, আবু দাউদ শরীফে এসেছে, কানার রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিক হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখর সূরাতুল আসর। আল্লাহর নবীর সাহাবীরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতেন, তাদের কথাবার্তা শেষ করার পরে বিদায় বেলা একজন আরেকজনকে সূরাতুল আসর না শুনিয়ে বিদায় নিতেন না। বলেন সাহাবীরা তো শোনার মানুষ, এদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে, এজন্য আমরা বলি রাদিয়াল্লাহু, এটা তো আরবি, এটার অর্থ কি? রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ এই মানুষদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আমার আমার নামের শেষে তো বলা হয় না এম হাসিবুর রহমান রাদিয়াল্লাহু আনহু, বলা হয়? আপনার নামের শেষেও বলা হয় না রাদিয়াল্লাহু আনহু, কারণ আমাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট আমরা কেউ, এরপরেও আমরা যে একটা ভাবসাব নিয়ে চলি, আল্লাহ আকবার। আর সাহাবীরা কি নম্র জীবনযাপন করেছেন, কি ভদ্র, কি স্মার্ট জীবনযাপন করেছেন। আসলে রহমানের বান্দা তো হবে তারা, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, এরা ভদ্রভাবে জমিনে চলবে, এরা দম্ভ করে, বুক ফুলিয়ে, দাম্ভিকতার সাথে জমিনে চলবে না, তারা খুব নম্রতার সাথে, বিনয়ের সাথে জমিনে বিচরণ করবে, কারণ জমিনটা তার নয়, জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলাম নম্রভাবে বিচরণ করবে, এটাই হচ্ছে মালিকের সামনে গোলামের বিনয়ের বহিঃপ্রকাশ, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বিনয়ী গোলাম বানিয়ে দাও। আরো আস্তে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটিকে কি গুরুত্ব দিয়ে আমল করেছেন। আমার আপনার দেখা হলো, ভাই কেমন আছেন, খাইছেন কিনা, বাসার সবাই ভালো কিনা, এরপরে বললাম ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখা হবে, দেখো আল্লাহ হাফেজ বলে চলে গেল। আর আল্লাহর নবীর সাহাবীদের আমল কেমন ছিল? এই যে মনে করেন ভাইয়ের সাথে দেখা হয়েছে, সব কথাবার্তা শেষ, ভাই দাঁড়ান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস, আল্লাহ হাফেজ। এটা ছিল সাহাবীদের আমল, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা হয়ে গেল, এটা ছিল সাহাবীদের আমল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কি কারণে বিদায় বেলা একজন আরেকজনকে সূরা আসর শোনাতেন? আমি তো উনাকে শুনিয়েছি, উনিও আমাকে শোনাতে হবে, এরকম দুই সাহাবি দেখা হইলেই বিদায় বেলা এটা তারা শোনাতেন। প্রশ্ন হলো কি কারণে শোনাতেন? কারণটা হলো এই, মানুষ জীবনে সফল হওয়ার জন্য সফলতার যে কাজগুলো করা দরকার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। এই কাজটি যারা করবে না, সে যে ধর্মের মানুষ হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, যে ধর্মের মানুষ হোক, সে সর্বনাশ, ক্ষতি, জাহান্নামে নিপতিত হবে। আর এই চারটি কাজ যারা করবে, যে ধর্মের হোক, এই চারটা কাজ করলেই সোজা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যেহেতু মানুষের জীবনে সফলতা লাভের চারটি প্রধান কর্মসূচি এই সূরায় তুলে দেওয়া হয়েছে, এই জন্য রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা দেখা সাক্ষাৎ হলেই বিদায় বেলা এই সূরাটি একজন আর একজনকে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পড়েন, তাহলে আমরা একটি আমল শিখে যাই, চলুন আজকের এই মাহফিল থেকে আমরা একটা আমল শিখে যাই। আমলটা কি? এখন থেকে আমাদেরও দেখা সাক্ষাৎ হলে আমরা বিদায় বেলা এই সূরা একজন আর একজনকে শোনাবো। বলেন ইনশা। কেন শোনাবেন? আর 15-20 মিনিট আলোচনা হলে বুঝতে পারবেন এই সূরার মধ্যে কি আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে এই সূরার ফজিলত আমরা জানলাম। দেখেন প্রথমে তিলাওয়াত করলাম, অর্থ করলাম,
এরপরে আমরা সুরার প্রাইমারি ইনফরমেশন জানলাম, তারপরে সুরার ফজিলত জানলাম। এবার চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই, এরপরে লেসন জেনে আমরা দোয়া করে বাড়ি ফিরবো ইনশা। প্রথম আয়া ওয়াল আসর, এই যে ওয়া এসেছে, ওয়াও ওয়াও ছিলেন তো আপনারা, এটাকে বলা হয় ওয়াও কসমিয়া, কসমের জন্য যেই ওয়াও এসেছে। আল্লাহ তাআলা এখানে কসম করছেন, আমরাও কিন্তু কসম করি, আমরা কসম করি না মাঝে মাঝে, আল্লাহ তাআলাও কসম করেন, আমরা কসম করি, আল্লাহও কসম করেন। এখন আপনারা বুঝে শুনে জবাব দেন তো, আমাদের কসম আল আল্লাহর কসম কি এক? এবার প্রশ্ন হলো তাহলে ভিন্নতা কোন জায়গায়? ভিন্নতা হলো এই জায়গায়, আমরা কসম করার ক্ষেত্রে কোনো জিনিসের বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব, মহানত্বকে বিবেচনা করে তারপরে কসম করি। যেহেতু সবচাইতে বিরাট, সবচাইতে মহান, সবচাইতে বড় কে? আরো আস্তে বলেন। এজন্য আমরা আল্লাহর নামে কসম করে মানুষকে অনেক সময় কোনো কথা বিশ্বাস করাতে যাই, আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম এখানে আমি যাই নাই। আমরা কসম করি যখন কোনো কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণ করতে চাই, গুরুত্বপূর্ণ কথাকে মানুষের সামনে বিশ্বাস করাবার জন্য আমরা কসম করি। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যখন কসম করেন, আল্লাহর কি ঠেকা পড়ছে যে কোনো কথা বিশ্বাস করাবার জন্য আল্লাহ কসম করবেন না? আল্লাহ তাআলা যখন কসম করেন, যে জিনিসের কসম করেন ওই জিনিসের সাথে যে বিষয়টা সংশ্লিষ্ট সম্পর্কিত, ওই বিষয়টির কসম করে আল্লাহ তাআলা সেই জিনিসের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরতে চান। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কেন জানেন? সময়ের কসম এই জন্য করেছেন যেহেতু আল্লাহ তাআলা এই সূরার ভেতরে মানুষের সফলতার ব্যাপারে কথা বলেছেন, তো মানুষের সঙ্গে তো সম্পর্ক রয়েছে সময়ের, কারণ মানুষের জীবন হলো সময়ের সমষ্টি, আমার আপনার জীবন হলো সময়ের সমষ্টি। ২০ বছর, ৩০, ৪০, ৫০, ৬০, যে যত বছরই বাঁচেন, এই বছরগুলোর সময়ের সমষ্টির নাম হলো জীবন। যেহেতু আল্লাহ তাআলা মানুষের সফলতার ব্যাপারে এই সূরায় কথা বলেছেন, মানুষের সাথে তো সময়ের সম্পর্ক রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে পৃথিবীর মানুষদেরকে সময়ের গুরুত্ব বুঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এখানে সময় বলতে কোন সময় বোঝানো হয়েছে? মুফাসসিরিন কেরাম দুইটা মত দিয়েছেন, কেউ কেউ বলছেন এখানে আল আসর মানে গোটা সময়কে বোঝানো হয়েছে, অতীতকাল বর্তমান ভবিষ্যৎ সকল সময়কে হয়তো বোঝানো হয়েছে। আবার বর্তমান কাল তো কোনো কালও না, বর্তমান কাল বলতে কোনো কাল, প্রত্যেকটি ভবিষ্যৎ এসে বর্তমান হয়ে যায়, বর্তমান অতীত হয়ে যায়। এই কথাটা যে একটু আগে বললাম, এটা কি আর বর্তমান আছে? এটা অতীত হয়ে গিয়েছে, বর্তমান অতীত হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ অতীত হয়ে যাচ্ছে, প্রত্যেকটি কথা এবং কাজ অতীতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো কেউ কেউ বলছেন আসর দ্বারা গোটা সময় উদ্দেশ্য, আর কেউ কেউ বলছেন না, আসর দ্বারা শুধুমাত্র আসরের সময় উদ্দেশ্য। আসরের সময় একটা নামাজ আছে, সেটাকে আমরা বলি বাংলায় আসরের নামাজ, আরবিতে বলা হয় সলাতুল আসর। তো আসরের কসম করেছেন, আসরের কসম কেন করেছেন জানেন? আসরের সময়টা শর্ট নাকি লং? আমার কথা বুঝতে পারছেন আপনারা? শোনা যায়? বলেন তো আসরের সময়টা শর্ট নাকি লং? শর্ট টাইম। আমার আপনার জীবন হলো আসরের মতো শর্ট, কখন যে চলে যাবে আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম করে মানুষকে বুঝাতে যাচ্ছেন, বান্দারে তোর সময় তো চলে যায়, তুই সফলতার জন্য কাজগুলো তো করছিস না, আমি সময়ের কসম করে তোকে সতর্ক করছি, সফলতার জন্য যে কাজগুলো এই সূরাতে আমি বলেছি এগুলো কর, এগুলো করলেই সফলতা রয়েছে। এই জন্য রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন আমি কসম করছি সময়ের, কসম করছি যুগের, কসম করছি ইতিহাসের, এই সময় কাজে না লাগালেই মানুষ ক্ষতিতে পড়ে যাবে। সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন, সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। এই সময়কে যদি মানুষ কাজে না লাগায় তাহলে মানুষেরা ক্ষতিতে পড়ে যাবে, ধ্বংসে নিমজ্জিত হয়ে যাবে, মানুষের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, এই সময়টা হলো
আমাদের জন্য জমাট বাঁধা বরফের মতো। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একজন বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছিলাম। আমি একবার বাজারে গেলাম, বাজারে গিয়ে শুনতে পেলাম এক আইস বিক্রেতা বরফ বিক্রেতা বলছে, ওই মানুষটার উপরে তোমরা দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, পুঁজি তো গলবার জিনিস নয়, পুঁজি আবার গলে যায় কেমনে? আমি খুব উৎসুক হয়ে লোকটার কাছে গিয়ে দেখলাম লোকটা বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে। যতই সময় যাচ্ছে তার বরফগুলো একেবারে ক্ষয় হয়ে যাচ্ছে, বরফগুলো তার ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য লোকটা মানুষদেরকে ডেকে বলছে, আমার উপরে রহম করো, আমার তো পুঁজি গলে যাচ্ছে, কারণ আমার সমস্ত পুঁজি আমি এই বরফের জন্য খাটিয়েছি, এখন বরফে যদি গলে যায় আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তখন চিৎকার করে বললেন, এই বরফ বিক্রেতা সূরা আসরের ব্যাখ্যা আমাকে বুঝিয়ে দিয়েছে, কারণ ওই বরফ বিক্রেতার বরফের মতোই আমার আপনার জীবন। যতই সময় চলে যাচ্ছে আমাদের হায়াত থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটি মুহূর্তে আমরা কবরের দিকে ধাবমান হয়ে যাচ্ছি। এই সময়কে যেন আমরা গুরুত্ব দেই। এই সময় দেওয়া হয়েছে যেই কাজের জন্য, এই সময় দেওয়া হয়েছে যেই কাজের জন্য, সেই কাজের কথা রব্বুল আলামিন এই সূরার ভেতরে তুলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এই কাজগুলো করার জন্য সময় কাজে লাগাও। এই জন্য সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর, সময়ের কসম, যুগের কসম, ধ্বংস হওয়ার আগে সময় কাজে লাগাও। আল্লাহু আকবার। এই সূরাকে এমনি এমনি আমি বলি নাই যে একেবারে একের ভেতরে সব, এমনি এমনি বলি নাই, কারণ এই সূরা বুঝতে পারলেই আজ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী প্রবেশ করে যদি সময় নষ্ট করে, সে যদি এদিক ওদিক তাকায়, নকলের ধান্দায় থাকে, কিংবা সে যদি বসে থাকে পরীক্ষার হলের ইনভিজিলেটর যিনি থাকেন, হল পরিদর্শক যিনি থাকেন, তিনি যেমন ওই ছেলেটাকে ডেকে বলেন, বাবারে তোর সময় তো চলে যায় ঘড়ির দিকে তাকা, তোর সময়গুলো নষ্ট করিস না। এই রকম একজন ইনভিজিলেটর যেমন পরীক্ষার্থী ছাত্রকে সময়ের গুরুত্ব বুঝান, আমার আপনার রব রব্বুল আলামিন তিনিও যেন আমাদের প্রতি দয়া পরবেশ হয়ে আমরাও যেন সময়গুলোকে নষ্ট করে না দেই। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার তমাম মানুষদেরকে ডেকে বলছেন, আমার গোলামেরা সময়গুলো নষ্ট করে দিও না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর, সময়ের কসম, এই সময়ের কদর না করলে ধ্বংসে পড়ে যাবা, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবা। এই সময়টা কেমন জানেন? আমাদের জীবনে সময়গুলো কত গুরুত্বপূর্ণ জানেন? কাটাওয়ালা ঘড়ির দিকে তাকাবেন, মন দিয়ে মনোযোগ দিয়ে তাকাবেন, বুঝবেন সময়টা কত গুরুত্বপূর্ণ। কাটাওয়ালা ঘড়ি চিনেন তো আপনারা, সেকেন্ডের একটা কাটা আছে, মিনিটের একটা কাটা আছে, ঘন্টারও আর একটা কাটা। সেকেন্ডের কাটা ঘুরলে মিনিটের কাটা অটোমেটিক ঘুরে, মিনিটের কাটা ঘুরলে অটোমেটিক ঘন্টার কাটাও। আপনার আমার জীবন একটা ঘড়ি আছে, জীবন ঘড়ি আছে, ওই জীবন ঘড়ির কাটা কিন্তু প্রত্যেকটি মুহূর্তে ঘুরছে তো ঘুরছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, যেতে যেতে আপনার আমার জীবন ঘড়ির ব্যাটারি একদিন শেষ হয়ে যাবে। জীবনের সমস্ত মায়ামোহ মায়ামোহ মমতা ত্যাগ করে অন্ধকার কবরের ভেতরে চলে যেতে ওই ব্যাটারির চার্জ জোড়া ক্ষতিগ্রস্ত। বলা হলো সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ এই সূরার মধ্যে যে কাজগুলোর ঘোষণা দেওয়া হচ্ছে, এই কাজগুলো যারা করবে না তারা তারা কি? সবাই বলেন, আওয়াজ করে বলেন, তারা কি ক্ষতিগ্রস্ত? এই ক্ষতির বাইরে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই ক্ষতির ভেতরে আমরাও পড়ে যাব, হবে হবে ইনশাআল্লাহ, এই ক্ষতির ভেতরে আমরাও পড়ে যাব যদি এই চারটা কাজ আমরা না করি। এবার চলেন তো কোন কাজগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, এদিকে তাকান, এগুলো মুখস্থ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম করে তোমাদেরকে জানালাম তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, সবাই জাহান্নামে চলে যাবা, সবাই তোমরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবা যদি চারটা কাজ না করো। কয়টা কাজ? সবাই বলেন কয়টা, আরো জোরে কয়টা। এই চারটাই শিখাবো আজকে। এবার আসেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানের ঘোষণা দিয়েছে। দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে যাচ্ছে, ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নাম্বার হচ্ছে যারা হকের উপরে টিকে থাকার পারস্পরিক পরামর্শ দিচ্ছে, ওয়া তাওয়াসাউ বিস সবর,
চার নম্বর সবরের নীতিতে টিকে থাকার পারস্পরিক ওসিয়ত করছে। তাহলে বলেন কয়টা কাজ? এই চারটাকে আমি আবার এখন দুই ভাগ করে ফেলছি। কয় ভাগ? প্রথম ভাগে রয়েছে, প্রথম দুইটা হলো একক কাজ আর পরবর্তী দুইটা হলো সামষ্টিক কাজ। প্রথম দুইটা একক আর পরবর্তী দুইটা হলো সামষ্টিক। এবার আসেন, শুরু করছি আমরা। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিং তত, কথা কর না কেন, ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিং তত মজবুত। ফাউন্ডেশন দুর্বল, বিল্ডিংও। ঈমান হলো ফাউন্ডেশন, ঈমান হলো ভিত্তি, ঈমান হলো আসল। ইসলামের আগে হলো ঈমান, ঈমানের পরে হলো ইসলাম। কারো যদি ঈমান না থাকে আর সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কবুল হবে? ঈমান ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা রাখে, কবুল হবে? এই জন্য বলেছি ঈমানটা ফাউন্ডেশন। ঈমান ছাড়া কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হয়? পৃথিবীর সমস্ত নবীরা এই পৃথিবীতে এসে ঈমানের দাওয়াত দিয়েছেন। পৃথিবীর সমস্ত নবীরা মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। আপনারা বলবেন সাতক্ষীরার মানুষ, হুজুর আমাদের ঈমান খুব তাজা, ঈমানের ওয়াজ করা লাগবে না। আপনার ঈমান যদি এতই ঠিক থাকতো তাহলে নামাজ আপনি ছেড়ে দেন কেন? আপনার ঈমান যদি এতই ঠিক আছে তাহলে কথা বলার সময় মিথ্যা বলেন কেমনে? আপনার ঈমান যদি এতই তরতাজার, এতই মজবুত থাকে, মানুষের সঙ্গে মুনাফিকি করেন কেমনে? আপনার ঈমান যদি এতই তরতাজা থাকে তাহলে ওয়াদা করলে ওয়াদা ভাঙেন কেমনে? আপনার ঈমান যদি এতই ভালো থাকে, এতই মজবুত থাকে তাহলে মানুষের উপরে জুলুম করেন কেমনে? আপনার ঈমান যদি এতই ভালো থাকে তাহলে আপনি ঘুষ খান কেমনে? আপনার ঈমান যদি এত ভালো থাকে আপনি দুর্নীতি করেন কেমনে? এটা তো বিপরীত হয়ে গেল। ঈমান কি এটা আগে বুঝতে হবে। ঈমান হচ্ছে ছয়টি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? আমাদের দেশে মানুষ সাতটা বানাইছে, এই ছয়ের মধ্যে সাত আছে আর কি। এটা হাদিস, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওই যে ওয়াল বাসি বাদাল মাউত এখানে বাদ দেওয়া হয়েছে, ওটা তো ইয়াউমুল আখিরের ভেতরে ঢুকে গিয়েছে। এই জন্য বলছি ছয়ের মধ্যে সাত আছে। ঈমানটা কি? ঈমান হলো আপনি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবেন। দুই নম্বর হলো আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনবেন। তিন নম্বর আল্লাহর কিতাবাদের উপরে। চার নম্বর আল্লাহর সমস্ত রসুলদের উপরে। পাঁচ নম্বর আখেরাতের উপরে। আর ছয় নম্বর হলো তাকদীরের ভালো মন্দের উপরে। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি। ঈমানটা বুঝতে হবে, ঈমানটা চর্চা করতে হবে তাওহীদের ভিত্তিতে। আর তাওহীদের ভিত্তিতে ঈমান চর্চা আপনাকে করতে হলে তাওহীদের বিপরীত শিরক আগে বুঝতে হবে। দিন বুঝতে হলে রাত বুঝতে হয়, রাত বুঝতে হলে আগে দিন বুঝতে হয়। বিপরীত জিনিস না বুঝলে ওই জিনিসটাকে বোঝা যায় না। কাউকে যদি আপনি দিন বুঝাতে চান তাহলে তাকে আগে রাত বুঝাতে হবে, যে রাতও হয়, রাতের সময় অন্ধকার থাকে কিন্তু অন্ধকারের মধ্যে আবার একটা লাইট জ্বলে, এটা মুন লাইট, চাঁদের আলো। তাকে যদি রাত না বুঝান তাহলে দিনের বেলা সকালবেলা সূর্য দেখলে এটা সানলাইট না বলে বলবে, বুঝছি এখন মনে হয় রাত, এটা মুন লাইট। যেন রাত বুঝাতে হয়। আপনি যদি শিরক না বুঝেন তাহলে প্রত্যেকটি মুহূর্তে ঈমানের কাজ করতে গিয়েও শিরক করবেন। আপনি নামাজের মধ্যে বললেন ইয়া কানাবুদু ওয়া ইয়া, আল্লাহ আমরা একমাত্র তোমার গুলামি করি আর তোমার কাছে সাহায্য। দেখেন নামাজে বললো তোমার কাছে সাহায্য চাই, আর নামাজ থেকে বের হওয়ার পরে দেখা যায় জীবিত কিংবা মৃত মানুষের কাছে গিয়ে সাহায্য চায়। তাহলে বলে নামাজের ঘোষণা আর বাস্তবিক কাজের মধ্যে মিল আছে? মিল আছে? এটা কেমন ঈমান আপনার? এটা কেমন ঈমান আপনার? তাওহীদের ভিত্তিতে ঈমান চর্চা করতে হবে। আর ঈমানের ঘোষণা দিয়ে ফেললে, ঈমানের ঘোষণা দিয়ে ফেললে ঈমানের বিপরীত কাজ করা যায় না। ঈমান হচ্ছে আল ইকরার বিল লিসান, আপনার মুখ দিয়ে ঘোষণা করা, আর ওয়াতাসদিক বিল জিনান, অন্তর দিয়ে তা লালন করা। এরপরে ওয়া আমালুম বিল আরকান, কাজে কর্মে তা প্রমাণ করে দেওয়া। ঈমান আনার পরে আপনি আর আপনার মতো চলতে পারবেন না। ইসলামের ভেতরে ঢুকে যাওয়া মানে হলো সিলিন্ডার করে ফেলা। ইসলামের ভেতরে ঢুকে যাওয়া মানে হলো সিলিন্ডার করে। মুসলিম মানে আত্মসমর্পণকারী। এখন মুসলিম আত্মসমর্পণ করেছে কার কাছে? এ ভাইরা কথা বলেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এখন আমি। মুসলিম ঈমান এনে কার কাছে আত্মসমর্পণ করে? এই যে এখানে পুলিশের ভাইরা এসেছেন, তারা যদি কাউকে অ্যারেস্ট করে ফেলেন তাদের কাছে কেউ আত্মসমর্পণ করলে হে কি আর তার মতো চলবে না পুলিশের কথায় চলবে? জবাব দেন আপনারা, পুলিশের কথায় চলবে? সুতরাং আপনিও ইমানদার হিসেবে দাবি করেন।
করতে পারবেন তখন আল্লাহর কাছে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করে যখন আল্লাহর পুঙ্খানুপুঙ্খ বিধান মেনে চলবেন তখনই আপনি সত্যিকারের মুসলিম হতে পারবেন। নইলে আপনি এক মুখে ইমানের কথা বলে অন্যদিকে ইমানের বিপরীত কাজ করে যে ইমানের দাবি আপনি করবেন এটা ইমানদারি হবে না, এটা বেঈমানি হবে, এটা মুনাফিকি হবে। এজন্য ইমানের দাবি করলেই আপনাকে আত্মসমর্পণ যার কাছে করেছেন তার হুকুম মানতে হবে। মনে করেন এটাকে আমি এভাবে বলি যে ইমান আনা মানে হলো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে ফেলা। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে কিনতে চান সেটা আল্লাহ কোরআনেই বলেছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জানমাল আমি কিনে ফেলেছি, আর কেনার পরে বিনিময়ে টাকা দেই নাই, ঘর দেই নাই, বাড়ি দেই নাই, জায়গা দেই নাই, জমি দেই নাই, ক্ষমতা দেই নাই, বিনিময়ে আমার জান্নাত দিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো আপনারা নগদ টাকা দিয়া পচা তরকারি কিনবেন? হ্যাঁ কথা বলেন, নগদ টাকা দিয়া পচা তরকারি কিনবেন? নগদ টাকা দিয়া কখনো পচা মাছ কিনবেন? তাহলে আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি যে আল্লাহ আপনাকে জান্নাত দিয়া আপনার পচা জানার মাল কিনবেন? পচা জান মাল কোনটা জানেন? আপনি আপনার নিজেকে পচায় ফেলতেছেন, নামাজ পড়েন না, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, দুর্নীতির সাথে সম্পৃক্ত, জুলমের উপরে সম্পৃক্ত, এইরকম হারাম খুরে জীবন যাপন করে আপনি যেই পথে জীবন পরিচালনা করছেন এটা ইমানদারের জীবন না, এটা মুনাফিকের জীবন। এই জীবন আল্লাহ তার জান্নাত দিয়ে কিনতে চান না, আল্লাহ ওই মুমিনের জীবন জান্নাত দিয়ে কিনবেন যেই মুমিন তার গোটা জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। এই কথাই এখানে এসেছে, ধ্বংস থেকে বাঁচতে পারবে তারা ইমান এনেছে যারা। এখন ইমানদার এটা কি দাবি করার বিষয় শুধু? না, এটা কাজে কর্মে দেখায় দেওয়ার বিষয়। আমার যুবক ভাইরা তোমরা কেন নামাজে আসো? এই যে নামাজে আসলাম না, নামাজ পড়লে খুশি হন কে? নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারাই বললেন। তাহলে ফজরের নামাজটা ছেড়ে দিয়ে আমরা কাকে খুশি করি? জোহর ছেড়ে দিয়ে কাকে খুশি করি? ইমানের পরেই হলো নামাজ। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটিটাকেই ভেঙে ফেলে দিল। বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুসলা, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে তফাত হলো নামাজ ছেড়ে দেওয়া, কারণ আল্লাহর গুলাম কখনো নামাজ ছাড়তে পারে না। আজ আমরা নামাজটাই ঠিক মতো পড়ি না, কেবল ইমানদার হলাম আমরা নামাজটা পড়তে পারলাম না। এ যুবক আর তরুণ ভাইয়েরা তোমরা কখন নামাজ ধরবা? কয় হুজুর বয়স হয় নাই, বয়স হয় নাই, 15-20 বছর 25 বছর বয়স, এখনো ইয়াং। আপনি যে বুড়া হবেন এর কোনো গ্যারান্টি আছে? পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল? প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আপনি কি দেখেন না কত যুবক মানুষ হঠাৎ করে মারা যায়? আমি প্রায় সময় একটা কথা বলি, পৃথিবী হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা আমাদের জন্য ওয়েটিং রুমের মতো। আচ্ছা বলেন তো আপনাদের এই কলরুয়া থেকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাস আছে না নাই? এ ভাইয়েরা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, চোখের সামনে শোনেন। এই সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস যায় তাই না? এখন বিকাল 4:24 বাজে, আপনাদের এই কলরুয়ার এক যাত্রী এক প্যাসেঞ্জার ঢাকায় যাবে, এই জন্য সাতক্ষীরার স্ট্যান্ডে গিয়ে একটা টিকিট কাটলো। এখন বাস স্ট্যান্ডে যাওয়ার পর বলল আমাদের সব বাস বুকিং, রাত 10টায় একটা বাস আছে ওইটা দিয়ে যাইতে পারবেন। এখন ওই কলরুয়ার যাত্রী মনে করলো ঠিক আছে, যেহেতু চলেই আসছি কেটে ফেলি, 10টার টিকিট কাটলো, মনে করলো এখনও তো আরও 5-6 ঘন্টা আছে সময়, এই সময়টা কী করবো? বসে থাকলো। এরপরে একটা খাট কিনলো, চেয়ার টেবিল কিনলো, একটা টেবিল ফ্যান কিনলো যেন আরাম করে থাকতে পারে, আরও বিভিন্ন প্রসাধনী কিনা শুরু করলো। আচ্ছা বলেন তো এই লোকটার এই কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন, চালাক বলবেন, নাকি নির্বোধ বলবেন? হ্যাঁ নির্বোধ বলবেন। কেন? আরে বেটা মাত্র 4-5 ঘন্টা আসো, এজন্য কি এত কিছু লাগে? ওই নির্বোধ যাত্রী যেমন 5-6 ঘন্টার জন্য আরামায় এসে মত্ত হয়ে খামাখা পয়সা খরচ করছে, সময় নষ্ট করছে, ওই ঢাকাগামী নির্বোধ যাত্রীর মতো এই দুনিয়ায়ও কিছু প্যাসেঞ্জার আছে যারা কিছুদিনের জন্য দুনিয়া নামক কাউন্টারে বসেছে, দুনিয়া নামক কাউন্টারে বসে আল্লাহর সব জিনিসকে নিজের মনে করে দুনিয়ার লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে, আর তার ডেস্টিনেশন সে ভুলে গিয়েছে।
এই জন্মে সে চরম বিভ্রান্তিতে পড়ে আছে, সে চরম ক্ষতিতে পড়ে আছে। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য ইমানের পথে চলার দরকার আছে না নাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। পড়ে না আমিন। ইমানের পথে চলে যদি মরতে পারেন কি হবে জানেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের 8 নম্বর সূরা, রব্বুল আলামিন কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিমা সাজদা এর 30 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুওয়াদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমাদের রব, সবাই প্রাণবন্ত আওয়াজে বলেন তো আমাদের রব কে? নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর ওই রবের পথে যারা জীবন পরিচালনা করছে, রবের পথে যারা অবিচল থাকছে, রব্বুল আলামিন বলছেন তাদের জন্য ফেরেশতারা সুসংবাদ দিয়ে মৃত্যুর সময় বলবে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশের সুসংবাদ নিয়ে তুমি দুনিয়া থেকে প্রত্যাবর্তন করো। তাহলে ইমানের পথে চললেই সফলতা আসবে, নইলে সফলতার বিপরীত ধ্বংসে নিমজ্জিত হয়ে যেতে হবে। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচবে তারা ইমান এনে ইমানের পথে চলবে। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইমানদার বানাও। দেখছেন আমিনের নমুনা, ইমানদার হইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানাও, আল্লাহ আমাদেরকে ইমানের পথে চলার তৌফিক দাও। নাম্বার টু, দুই নাম্বার হলো আমিনুস সালিহা, দুই নাম্বার হলো সফলতা লাভ করবে তারা, ধ্বংস থেকে বাঁচবে তারা ইমান আনার পরে, ও আমিনুস সালিহা, নেক কাজ ভালো কাজ করবে যা, সমস্ত ভালো কাজই আমলে সালেহের অন্তর্ভুক্ত। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ইমানবিহীন আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। ইমান না থাকলে যত ভালো কাজই করেন, হয়তো মানুষের কাছ থেকে যশ খ্যাতি পরিচিতি পেতে পারেন, কিন্তু আল্লাহর কাছ থেকে যাজা পুরস্কার পাবেন না। মনে করেন কোনো মানুষ ইমানদার না, হতে পারে সে অমুসলিম, অনেক ভালো কাজ করলো, মানুষকে দান খয়রাত করলো, জনকল্যাণমূলক কাজ করলো, এর জন্য মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করবেন, মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন, খ্যাতি পাবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে কেয়ামতে কোনো পুরস্কার পাবেন না। আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে হলে ভালো কাজের পেছনে ইমান থাকা লাগবে, আর ইমান থাকলে সুবহানাল্লাহ, ইমান থাকলে যখন ভালো কথা বলবেন সওয়াব, মুচকি হাসি দিয়ে কথা বললে সওয়াব, দান করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, মানুষকে সহযোগিতা করলে সওয়াব, জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণ করলেও সওয়াব, সুবহানাল্লাহ। তার মানে ইমানবিহীন নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের যত জায়গায় আমলে সালেহের কথা বলেছেন, এর আগেই ইমানকে অ্যাড করে দিয়েছেন। যেমন রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে বললেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে, ইমান আনার পরে যারা নেকির কাজ করেছে, নেকির কাজের সাথে যারা ইমান এনেছে, ইমানের সাথে যারা নেকির কাজ করেছে, তাদের জন্য আমি 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বানিয়ে রেখেছি। ইমানবিহীন নেক আমলের কোনো দাম নাই, আবার আমলবিহীন আপনার ঠুনকো ইমানেরও দাম আল্লাহর কাছে
দুটোর কম্বিনেশন থাকা লাগবে, ঈমান আনলে আমল দিয়া দেখানো লাগবে, আর আমল করলে ঈমানেরও পরিচয় থাকা লাগবে। ঈমানের আমলের ঈমানের আমলটা হলো বীজ আর বৃক্ষের মতো, বীজ ছাড়া বৃক্ষ হয়, কথা বলেন, বীজ ছাড়া বৃক্ষ হয়, বীজ ছাড়া বৃক্ষ হয় না, আর বৃক্ষ থেকেই পরবর্তীতে আবার বীজ হয়। এই জন্য দুটোর মধ্যে এক গভীর মিল যেমন রয়েছে, ঈমান আমলের মধ্যে একটা গভীর মিল রয়েছে। আমার ভাইরা কথাগুলো শুনেন, একক কথাগুলো বলে ফেলছে, অর্থাৎ সফলতা পেতে হলে, সফলতা মানে জান্নাত, সফলতা মানে কি, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে কয়টা কাজ করা লাগবে, সবাই বলেন কয়টা, বলছি কয়টা, এক নাম্বার ঈমান এনে ঈমানের পথে চলা লাগবে, আর দুই নাম্বার ঈমানের বহিঃপ্রকাশ আমলের মাধ্যমে ঘটাতে হবে। এই দুইটা কাজ একক, বাকি দুইটা কাজ একা একা করা যায় না, এটা সামষ্টিক সবাইকে নিয়ে করতে হয়। বাকিগুলো শুনবেন তো ইনশাল্লাহ, আমি কিন্তু আর বেশিক্ষণ নিব না, সর্বোচ্চ 15 থেকে 17 মিনিট নিব, বাকি দুইটা এই সময়ের মধ্যে বলবো। আল্লাহর ওয়াজ থেকে উঠবেন না, কারণ আমি চাই এই চারটি কাজ অন্ততপক্ষে বুঝেন আপনারা, যে কোন চারটি কাজ করলে সফলতা মিলবে, এরপরে বাড়ি গিয়ে হিসাব নিকাশ করে করা শুরু করবেন ইনশাআল্লাহ। 15 মিনিট থাকা যাবে তো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচবে তারা চারটি কাজ করবে, যারা দুইটা বললাম, নাম্বার 3, 3 নাম্বার হলো ওয়াতাওয়া সৌবিল হক, যারা হকের উপরে অবিচল থাকার জন্য একজন আরেকজন পরস্পর পরস্পরকে উপদেশ দিচ্ছে, ওসিয়ত করছে। হক কি, হক কি, মা হুয়াল হক, হোয়াট ইজ হক, হোয়াটস দ্য ডেফিনেশন অফ হক, হকটা কি, হক হচ্ছে ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, সবাই বলেন আল ইসলামু, আল ইসলামু, মুখে ঠাডা পড়ছে নাকি আপনাদের, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, হকের পরিচয় এম হাসিবুর রহমান কেন দিবে, হকের পরিচয় আল্লাহ দিচ্ছেন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, ইসলামটাই হক, ইসলামটাই হক। এখন বলা হচ্ছে ক্ষতি থেকে বাঁচবে তারা হকের উপদেশ দিবে যারা। এখন আপনি হকের ভেতরে ঢুকে গেলেন, হক মানে ইসলাম, আপনি ইসলামটাকে মানেন, আপনি নামাজ পড়েন, আপনি রমজান মাসে রোজা রাখেন, আপনি সুদ ঘুষ খান না, আপনি ভালো মানুষ, সত্য কথা বলেন, মিথ্যা বলেন না, আপনি সব সময় ভালো কাজ করেন, কিন্তু আপনার পাশের ভাইটা মিথ্যা বলে, গীবত করে, চকলখুরি করে, তাকেও তো ওই রাস্তা থেকে ফেরানো আপনার দায়িত্ব, তার কাছে যেতে হবে আপনাকে, ভাই কথা বলার সময় মিথ্যা বলিও না, কারণ তুমি মুসলমান, ইটস ইউর আইডেন্টিটি, এটাই তোমার পরিচয়, মিথ্যা বলো না, চুরি করো না, তুমি কখনো মেয়েদের দিকে কুদৃষ্টি দিও না, তাদেরকে সম্মান করো, তাদেরকে রেসপেক্ট করো। এই যে আপনি মানুষের কাছে এখন কি হয়ে গেলেন, দায়ী হয়ে গেলেন, দায়ী মানে কি, দায়ী মানে হচ্ছে যে আহ্বান করে, আহ্বানকারী, দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, অর্থাৎ আপনি এখন ইসলামের দিকে আহ্বানকারী হয়ে যাচ্ছেন। তার মানে বোঝা গেল সফলতা থেকে বাঁচতে হলে শুধু একা একা আমল করলে হয় না, মানুষকেও অন্যায় থেকে বাঁচাবার দায়িত্ব পালন করতে হবে। এখন সেই দায়িত্ব পালনটা আপনি আপনার জায়গা থেকে যেভাবে সুবিধা সেভাবে করবেন, হাত দিয়ে সুযোগ থাকলে হাত দিয়ে বাধা দিবেন, হাত দিয়ে না থাকলে মুখ দিয়ে বাধা দিবেন, সেটাও না পারলে অন্তরে অন্তরে কি করবেন, ঘৃণা করতে হবে, দালিকা দাফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচায়ক। এবার ভালো করে শোনেন, শুধুমাত্র নিজে নামাজি হবেন, নিজের সৎপথে চলবেন, নিজে ভালো পথে চলবেন, আর আপনার আশেপাশে থাকা মানুষগুলোকে অন্যায় থেকে আরাম থেকে বাঁচানোর জন্য আপনি যদি আপনার জায়গা থেকে কিছুটা হলেও ভূমিকা পালন না করেন, আপনি ক্ষতিতে পড়ে যাবেন, আপনি ধ্বংসে পড়ে। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, সাবধান থাকো, সতর্ক থাকো, ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, ওই সকল গজব থেকে বেঁচে থাকো, যেই গজবগুলো শুধুমাত্র গজব নাজিল হওয়ার কারণ যারা তাদের উপরেই আসবে না, বরং যারা অন্যায় দেখার পরে চোখ বুঝে সহ্য করে তাদের উপরেও গজব নেমে আসবে। বুখারী শরীফের এক সুন্দর হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহর নবী কি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন, যে যারা নিজেরা ভালো পথে চলে আর অন্যায় দেখলে চোখ বুঝে বসে থাকে, এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো, কয় তলা বিশিষ্ট, দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো,
উপরে উপরের তলায় কিছু যাত্রী আছে, নিচের তলায় কিছু যাত্রী আছে। প্রয়োজনে উপরের তলার যাত্রীরা নিচে আসে, নিচের তলার যাত্রীরা উপরে যায়। কিন্তু ওই জাহাজের উপরের তলায় ফেসিলিটি বেশি ছিল, যার কারণে উপরের তলার মানুষ নিচের তলায় বেশি একটা আসে না, নিচ তলার মানুষটাই বেশি যেত। উপরের তলার কিছু লোক বিরক্ত হয়ে বলল, এই তোরা সবসময় নিচতলা থেকে উপরের তলায় আসতো কেন, এই জন্য আমরা ডিস্টার্ব ফিল করি। নিচতলার একজন রাগান্বিত হয়ে বলল, ঠিক আছে আমার পানির দরকার হলে আমি আর উপরে আসব না, আমি জাহাজকে ফুটা করে এরপরে পানি তোলা শুরু করব। এই লোকটা যদি এই কাজ করা আরম্ভ করে আর কেউ যদি তাকে না আটকায়, বাধা না দেয়, জাহাজ ডুবলে শুধু কি সে মরবে না সবাই মরবে। সুতরাং আপনার চোখের সামনে কেউ অন্যায় করবে, কেউ জুলুম করবে, সেই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আপনি ভূমিকা না রাখলে, গজব আসলে আপনি নীরব দর্শক হওয়ার কারণে আপনার উপরে আগে গজব আসবে। এজন্য আমার ভাইরা, এজন্য আমার ভাইরা শোনেন, স্লোগান পড়ে দিয়ে দে ভাই, স্লোগান পড়ে দিয়ে। আমি মাহফিলে স্লোগানের চাইতে কথা বুঝাকে বেশি পছন্দ করি। আমার ভাইরা শোনেন, কথাগুলো শোনেন, আপনাদের স্লোগানগুলো যে স্টেজের ভিতরে থাকে এটাও আমরা জানি, রাগ করে দেন না। আমাদের স্লোগানগুলো যেন স্টেজে না থাকে, আমাদের স্লোগানগুলো যেন হৃদয়ে লালন করে নিজের চরিত্র যেন গঠন করি, আল্লাহ কবুল করেন। আপনি কেন মানুষকে হকের দাওয়াত দিবেন? আমরা লাভ লসের হিসাব তো বেশি বুঝি, তাই না? নিজেকে লসে ফেলতে চান এমন কেউ কি আছে নাকি? যদি নিজের লস না চান, নিজের লাভ যদি চান, তাহলে আপনাকে হকের দাওয়াত দিতে হবে। কেন জানেন? দাউদ আলাইহিসসালামের জামানায় একটা ঘটনা শোনায়, খুব সংক্ষিপ্ত শুনবেন তো আপনারা। দাউদ আলাইহিসসালামের সময়কার একটি ঘটনা। দাউদ আলাইহিসসালামের সময়ে শনিবারের দিন ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন, যেমন আজকে জুমাবার, ইয়াউমুল জুমুয়া, এটা আমাদের মুসলমানদের সাপ্তাহিক ইবাদতের দিন। তো দাউদ আলাইহিসসালামের উম্মতের জন্য শনিবার ছিল তাদের সাপ্তাহিক সমাবেশ বা সাপ্তাহিক ইবাদতের দিন। তো দাউদ আলাইহিসসালামের সময়ে শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। এখন এই মাছ ধরাকে কেন্দ্র করে দাউদ আলাইহিসসালামের উম্মতরা তিন ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? এ ভাইরা এদিকে তাকান, সুন্দর একটি ঘটনা শোনাচ্ছে, এই ঘটনার পরে আর আলোচনা চলবে না বেশি, এটাই আপনাকে হেদায়েত দিতে পারে। কেন আপনি হকের দাওয়াত দিবেন? দাউদ আলাইহিসসালামের সময়ে শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই মাছ ধরা কেন্দ্র করে তার উম্মতের লোকরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। এক ভাগ লোক সরাসরি আল্লাহর এই আইন অমান্য করলো, তারা মাছ ধরলো, তবে সরাসরি ধরলো না, একটু কৌশল করলো। শনিবারে মাছ যখন কিনারায় আসলো আইল দিয়ে, আপনারা আইল বুঝেন না বেড়া বুঝেন? তারা বললো, ঠিক আছে শনিবারে মাছ খাবো না, আটকায় রাখবো, আর রবিবারে এগুলো মজা করে ধরে ধরে খাবো। কি টেকনিক! তাহলে এক ভাগ লোক সরাসরি অমান্য করে মাছ ধরলো, আর দুই নম্বর শ্রেণীর লোকেরা কি করলো? তারা বললো, না এটা করা ঠিক না, আল্লাহ নিষেধ করছেন, আমরা ধরবো না। আর যারা করতেছে এই কাজটা, এরা দেখলো, এরা বললো বাধাও এদেরকে দিব না, কারণ এরা যদি আবার আমাদের উপরে আক্রমণ করে, অর্থাৎ নিজেরা নিজেদেরকে অন্যায় থেকে বিরত রাখলো, কিন্তু অন্যায়কারী লোকদেরকে বাধা। কয় ভাগ? তিন নম্বর শ্রেণীর মানুষেরা, এরা আল্লাহর আইন মানলো, মাছ ধরলো না, কিন্তু যারা মাছ আটকাই দিছে এদের কাছে গিয়ে বললো, এই ভাই তোমরা মাছগুলো ধরতেছো কোনো জানো না, এটা আল্লাহর সাবধান, এটা করো না, করলে গজব আসবে। তাহলে তারা মাছ খেলো না, যারা ধরলো তাদেরকে কি দিল? কয় ভাগ হয়েছে? আমি আবারও রিপিট করছি, এক ভাগ সরাসরি আইন অমান্য করে মাছ ধরলো, আরেক ভাগ আইন অমান্য করে নাই, মাছ খায় নাই, এদেরকে নিষেধ। তিন নাম্বার আইন অমান্য করলো না, মাছ ধরলো না এরা, কিন্তু অন্যায়কারী লোকদেরকে বাধা দিল। যখন গজব নেমে আসতো তখন কি হলো জানেন? রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুল না লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের ঘটনা তো তোমাদের জানা আছে, এই শনিবারের বিধান অমান্যকারীদের দুই গ্রুপকে আমি বানর বানিয়ে ফেলেছিলাম। কোন দুই গ্রুপ জানেন? যারা সরাসরি আল্লাহর আইন অমান্য করে মাছ ধরলো, আরেক ভাগ লোক যারা মাছ ধরলো না, আল্লাহর আদেশ মানলো,
মাছ ধরে নাই কিন্তু অন্যায়কারী লোকদেরকে বাধা দেয় নাই। এই দুই শ্রেণীর লোকদেরকে একত্রিত করে প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এক ভাগ লোক বেঁচে গেল, তারা কারা? নিজেরা মাছ ধরলো না, আবার যারা করছিল এদেরকে বাধাও দিয়েছিল। সুতরাং আপনার চোখের সামনে অন্যায় দেখলে, কোনো বাজে কাজ দেখলে আপনাকে বাধা অন্তত দিতে হবে। যদি আপনি বাধা না দেন, এই কাজ যদি আপনি না করেন, আল্লাহর গজব আজ হোক কাল হোক আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওই গজব, ওই ঠাডা যখন পড়বে, ঠাডাটা সবার আগে আপনার উপরে পড়বে। এই জন্য আপনি যদি ধ্বংস থেকে বাঁচতে চান, সফল হতে চান, তাহলে হকের দাওয়াত আপনাকে দিতে। এই জন্য রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কথা বলবে, ভালো কাজের আদেশ দিবে, অন্যায় অসত্য বাজে কাজ থেকে ফিরাবে। এই কাজগুলো যারা করবে, আমি আল্লাহর ডিক্লারেশন হলো, ওই মানুষগুলো সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচতে হলে তিন নম্বর কাজ করতে হবে, নিজে হকের উপর থেকে আশপাশে থাকা মানুষগুলোকে হকের দাওয়াত দিতে। এবার চার নম্বর কথাটা বলার আগে আমি আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই, কে উঠবেন না। আমরা সফলতা লাভের চারটি কর্মসূচি এই সূরার আলোকে আজকে তুলে ধরছি, তিনটা বলে ফেলেছি, আরও একটা আমি সর্বোচ্চ 3-4 মিনিটে বলবো। এর আগে এই যুব সমাজের ভাইরা অনেক কষ্ট করে আজকের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। আজকের এই মাহফিল, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে তারা চারটি কাজ করবে। এক নম্বর আল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা। দুই নম্বর ওয়ামিলুস সালিহাত, নেকির কাজ করে যাচ্ছে যারা। তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, হকের জন্য পারস্পরিক উপদেশ ওসিয়ত করছে যারা। চার নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের উপরে টিকে থাকার ব্যাপারে পরামর্শ দিচ্ছে যারা। আমার ভাইরা শোনেন, এই সবর ছাড়া, এর আগের যে তিনটি কাজ বললাম, সবর ছাড়া তিনটা কাজ করা যায় না। ভালো কাজ করতে হলেও সবল লাগে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হলেও সবল লাগে। এ ভাইরা বসেন বসেন, এরকম পরিস্থিতি সৃষ্টি করবেন না আর 5 মিনিটের জন্য। বসেন, সবাই বসেন। গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হলে যেমন সবল লাগে, তেমনি নেক কাজ করতে হলেও সবল লাগে। নেক কাজ করতে হলে কিভাবে সবল লাগে? কনকনে ঠান্ডার রাতে, শীতের রাতে আপনি ঘুম থেকে উঠে নামাজে যাবেন, এজন্য এটা ধৈর্য লাগে। ধৈর্য ধরে উঠবেন, ধৈর্য ধরে নামাজে যাবেন। ভালো কাজ করতে হলে সবল লাগে। আপনার সামনে কেউ 5-7 লাখ টাকার ঘুষের বান্ডিল নিয়ে আসলো, এই ঘুষের বান্ডিলটা দেখে ইচ্ছা তো হয় টাকাগুলো নিয়ে নেই, কিন্তু সবর করে আর আল্লাহকে ভয় করে বেঁচে থাকলে এখানেও সবল লাগে কি লাগে না? তাহলে ভালো কাজ করতে সবল লাগে, আবার খারাপ কাজ থেকে বিরত থাকতে হলেও কি লাগে? ইমানের পথে চললে, নেক কাজ করলে আর হকের দাওয়াত দিতে হলে এই সবরের নীতি অবলম্বন করতে হবে। এই চারটি কাজ করবে যারা, সফল হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। এবার আমি আলোচনা শেষ করার আগে আমি আজকে যা আলোচনা হলো এর সামারি তুলে ধরতে চাই, এর লেসন আপনাদেরকে আমি পয়েন্ট আকারে বলে দিতে চাই। নাম্বার ওয়ান, এক নম্বর হলো আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দিতে বলেছেন, এই জন্য সময়ের কসম করলেন। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ হলো, আমরা যেন সময়ের প্রতি যত্নবান হয়ে সময় কাজে লাগাই। দুই নম্বর হলো ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, এই কর্মসূচিগুলো যেন পালন করার তৌফিক আল্লাহ দান করেন। আমরা বলি আমিন।